আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন। আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। সবসময় আসলে রোগ নিয়ে কথা বলি, রুগী নিয়ে আসি এবং হচ্ছে রুগীর ফিডব্যাক নিয়ে আসি, কিন্তু আজকে এসেছি আসলে একটু ভিন্ন ধরনের কথা বলতে। কারণ আজকে আমার সামনে যিনি বসে আছেন, তিনি এসেছেন সুদূর সাজেক থেকে, কুমিল্লা চেম্বারে। আসলে এত দূর থেকে একজন মানুষ কুমিল্লা চেম্বারে এসেছেন, যেটা আসলে আমাকে অনেক বেশি অভিভূত করে এবং হচ্ছে ওনার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ অবশ্যই অনেক বেশি বেড়ে যায়। এবং তিনি কিভাবে আসছেন এবং হচ্ছে তিনি কেমন আছেন সেটা একটু শুনি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি আসছি সাজেক থেকে। আচ্ছা, কিভাবে আসছেন এত দূর থেকে? যে আমার যে কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে আমি বিভিন্ন ডাক্তারের পরামর্শ মানে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন ইউটিউবে চার্জ করে মানে দেখছি বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন বা ভিডিওগুলো দেখতেছি। ওইখান থেকে দেখে আপনারটা মানে দেখলাম, আপনারটা দেখে আপনারটা খুব ভালো লাগছে। মানে কিভাবে যোগাযোগ করতে পারে, কিভাবে আসতে পারে, ওইগুলো চিন্তা করছি। তারপরে আপনার অ্যাড্রেস দেখে আমি ওই খাকাসরের পথে এই কুমিল্লা চেম্বারে আসছি। মানে লম্বা সময়, প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগছে। 8 ঘন্টা জার্নি করে তারপর আপনি কুমিল্লা এসেছেন, মানে অনেক লম্বা সময় জার্নি করে এসেছেন। আসলে এসে কেমন লাগলো আপনার? এসে তো ডাক্তারি প্র্যাকটিশন বা সব যে কোনো যেগুলো করার দরকার ছিল ওইগুলো সব করছি, করে দিয়ে খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আসলে ওনার সাথে আমি লম্বা সময় ধরে গল্প করেছি, অনেক সময় প্রায় আমরা 1 ঘন্টা ধরে গল্প করেছি এবং হচ্ছে ওনার সাজেকের বিভিন্ন কালচার সম্পর্কে জেনেছি এবং ওনাদের ওই ওই অঞ্চলের মানুষের আসলে জীবনযাত্রা কেমন হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি অনেক লম্বা সময়। ওনার সাথে কথা বলতে আমারও খুব ভালো লেগেছে এবং হচ্ছে আপনি এত দূর থেকে এসেছেন এবং হচ্ছে এত কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আপনার রোগ মুক্তির জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি এবং হচ্ছে আল্লাহ যাতে আমার উসিলায় অন্তত আপনার রোগ মুক্তি করেন। অবশ্যই আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা আপনার প্রতি যে এত দূর থেকে আসা, ঠিক না? যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।